গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। আজকের গল্প হুমায়ুন আহমেদ রচিত ছায়াসঙ্গী। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব, দলবল নিয়ে যাব, হইচই করে যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা খুশি হবে, পুকুরে ঝাপাঝাপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও সচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না, এটা কেমন করে জানি লেগে গেল। একদিন সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজ বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়ও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকা। তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগস্ত যাত্রার মতো। অনেকদিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দবর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় জিরজিরে বেতো ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে একটা দীর্ঘ নিঃশ্বাসের মতো শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। দু তিনজন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধুবান্ধবও জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা পঞ্চাশেক ছেলেপুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করল। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি একগাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছা করলে খাতা কলম নিয়ে বসা, একটা উপন্যাসের অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছে করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি, নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়ম নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কন্দেহে চরমিয়া, বড়ই চিন্তাযুক্ত আছি। দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। দিন চার পাঁচেকের পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্পগুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল, আমি হাত ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম, সারাদিন লেখালেখি কাটাকুটি করি, সন্ধ্যায় স্ত্রীকে সঙ্গে করে বেড়াতে বের হই, চমৎকার লাগে। প্রায় রাতেই দু একজন করে গাতক আসে, এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান করে। ও মনা, ওই কথাটা না জানলে বাঁচতাম না, না না না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো, লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো, সারাদিনই লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি, জানালার ওপাশে খুটখুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগামতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি, জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে, চোখে চোখ পড়লে পালিয়ে যায়, আজ পালালো না। আমি বললাম, কিরে? সে মাথাটা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কি রে তোর? মমতাজ মিয়া। আয় ভিতরে আয়। না, আর কোনো কথাবার্তা হলো না, আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম, মমতাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার এই ব্যাপার, জানালার ওপাশে মমতাজ মিয়া, বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার মমতাজ মিয়া, ভিতরে আয়। সে ভিতরে ঢুকল,
আমি বললাম। থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়া দাঁত বের করে হাসল। স্কুলে যাস না? আবার হাসি। আমি আমার খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার এই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকল। গালের উপর খানিকক্ষণ চেপে ধরে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মন্তাজ হারামজাদা তোমার কাছে আসে নাকি? আসলে একটা চর দিয়ে বিদায় করবে। কেন? বিরাট চোর, যাই দেখে তুলে নিয়ে যায়, ত্রিসীমানায় ঘেঁষতে দেবে না। দুদিন পরপর মার খায়, তাতেও হুশ হয় না। এখানে এসে কি করে? কিছু করে না, চুরির সন্ধানে আছে। কে জানে, এর মধ্যে হয়তো কলম টলম নিয়ে নিয়েছে। না, কিছু নেয়নি। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলের ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মন্তাজ মিয়াকে তিন চারজন লোক চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতার একজন বলল, দেখেন তো, এই কলমটা আপনার কি না? মন্তাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই, 4-5 টাকা দামের বল পয়েন্ট। এমন কোনো মহার্ঘ বস্তু নয়, আমার কাছে চাইলেই দিয়ে দিতাম, চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা ছেলেটা চুরি শিখল কেন? বড় হয়ে এ করবে কি? ভাই সাহেব, কলমটা আপনার? হ্যাঁ, তবে আমি ওটা ওকে দিয়ে দিয়েছি। ছেড়ে দিন, বাচ্চা ছেলে, এত মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না। শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মাইরে ওর কিছুই হয় না, এইটা ওর কাছে পানি ভাত। মাইর না খাইলে ওর ভাত হজম হয় না। মন্তাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মন্তাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে দু একটা কথাবার্তা বলি, আজ একটা কথাও বলা হলো না। মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মন্তাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে, চুরির ঘটনারও দুদিন পর। গ্রামের মানুষের এই একটা অদ্ভুত ব্যাপার, কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ আর কোনটা যে তুচ্ছ তা এরা বুঝতে পারে না। মন্তাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয় অনেকবার করে শোনা হয়ে গেছে। মন্তাজ মিয়ার ঘটনাটা এই, 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মন্তাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এতই বেশি যে শেষ পর্যন্ত মন্তাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মন্তাজ মিয়া মারা গেল। গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মন্তাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তার বাবাও খানিকক্ষণ। আমার পুত কই গেল রে বলে চেঁচিয়ে স্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রামে তাদের লেগে থাকতে হয়, পুত্রশোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দিয়ে দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজী জুম্মা ঘরের পাশে বাদাসর মন্তাজ মিয়ার কবর হয়ে গেল। সব কিছুই ঘটল খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হল দুপুর রাতের পর, যখন মন্তাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হল। কলমাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়ে চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মন্তাজ বাইসা আছে, কবর খুঁড়ে তারে বাইর করো, দিরম করবা না। বলাই বাহুল্য, কেউ তাকে পাত্তা দিল না।
শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সবসময় বলে ও মরে নাই, কিন্তু মমতাজ মিয়ার বোন রহিমা এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মাওলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মাওলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মমতাজ বাইসা আছে, আপনি এরে বাসান, আপনি না বললে কবর খুঁড়তো না, আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না। মাওলানা সাহেব অনেক চেষ্টা করেও রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটনিতে পা ধরে বসে রইল। মাওলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাইসা আছে বুঝলা কান্নে? রহিমা ফোপাতে ফোপাতে বলল, আমি জানি। গ্রামের মাওলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে, এই ধারণা সত্যি নয়। মাওলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে, এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়, হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো, ভয়াবহ দৃশ্য। মমতাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিটপিট করে তাকাচ্ছে, হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুই খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়েছে, এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা শুনল না। মাওলানা সাহেব বললেন, কিরে মমতাজ? মমতাজ মৃদু স্বরে বলল, পানির পিয়াস লাগছে। মাওলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মমতাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন, না কিচ্ছু কয় না, হারামজাদারা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেন কি কিছু? কতজনে কত জিজ্ঞেস করছে, এক সাংবাদিকও এসেছিল, ছবি তুলল, কত কথা জিজ্ঞেস করল, একটা শব্দও করে না, হারামজাদারা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয় টয় পেত না? প্রথম প্রথম পাইত, তারপর আর না, আল্লাহ তালার কুদরত, আল্লাহ তালার কেরামতি, আমরা সামান্য মানুষ কি বুঝবো কও? তা তো বটেই, আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি, সে কি করে বুঝতে পারলো মমতাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছুই নাই, এইটাও তোমার আল্লাহর কুদরত, ওনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষের আল্লাহ তালার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষের চরিত্রে চমৎকার সব দিক আছে, অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার বলে আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম, রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম, খবর দেওয়ার দরকার নাই, এমনিই আসব। এমনিতেই আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পুলাপান নিয়ে আইসো, চারদিকে খবর গেছে এই গ্রামের কত মাইয়ার বিয়ে হয়েছে, সব অখন নাইর আসব, এইটাই নিয়ম। আমি অবাকই হলাম, সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নাইর আসবে, বাপের দেশে আসার এটা তাদের একটা সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবে না মানে গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নাইর আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা পছন্দ করলেন না, তবে রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমিজমা তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে চারটি ছোট ছোট ছেলে মেয়ে, হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য দুটো ডালিম নিয়ে এসেছে, আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো, খাওয়ার শেষে তাকে শাড়িটা দেওয়া হলো, মেয়েটি অভিভূত হয়ে গেল।
এরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগল। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম। কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিসফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না, কি কন ভাইজান, এত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছিলাম, তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম, আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুনিয়া দৌড়েতে দৌড়েতে আসছি, বাড়ির উঠানে পা দিতেই মনে হইল মমতাজ বাইসে আছে। কি জন্যে মনে হলো? এরকম কি তোমার আগেও হয়েছে, মানে কোনো ঘটনা আগে থেকেই তুমি বলতে পারো? জি না। জিজ্ঞেস করনি? করছি, হারামজাদা কথা কয় না। রহিমা আরও খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল, কিছুতেই আর লিখতে পারি না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি দেখল সে, তখন তার মনের অনুভূতি কেমন ছিল। মমতাজ মিয়াকে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সবসময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয়স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই মনে প্রাণে এটা ভুলতে চেষ্টা করছে, ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছুই বলতে চায় না। তবু একদিন কৌতূহলের হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি, পাড়াগার ঝিম ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুটখুট করে শব্দ হলো, তাকিয়ে দেখি মমতাজ। আমি বললাম, কি খবর রে মমতাজ? ভালো, বোন চলে গেছে না আছে? গেছে গা, আয় ভিতরে আয়। মমতাজ ভিতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক, প্রায় খানিকটা গল্প গুজব হয়, মনে হয় আমাকে সে খানিকটা পছন্দও করে। এইসব ছেলে ভালোবাসার খুব কাঙাল হয়, অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়। এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা। মমতাজ এসে খাটের এক প্রান্তে বসল, আড়ে আড়ে আমাকে দেখতে লাগল। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি কেমন? হাইসা, ঠিক মতো জবাব দিবি তো? হ। আচ্ছা মমতাজ, কবরে তুই জেগে উঠেছিলি মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। না কেন? মমতাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি, চারদিক অন্ধকার? হ। কেমন অন্ধকার? মমতাজ এবারও জবাব দিল না, মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মমতাজ নিচু স্বরে বলল, আর একজন আমার কাছে আসিল, সেই জন্যে ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে, আরেকজন কে ছিল? চিনি না, আন্ধায়রে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করলো? আমারে আদর করলো, আর কইল কোনো ভয় নাই। কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা সে বলল? মজার মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মমতাজ মিয়া ফিক ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কিরকম মজার কথা, দু একটা বলতো শুনি। মনে নাই। কিছুই মনে নেই? সে কে, এটা কি বলেছে? জিনা। ভালো করে ভেবে টেবে বলতো, কিছু মনে পড়ে কি না? ওনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, কিছুই মনে নেই? মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মমতাজ জবাব দিল না,
আমি আবার বললাম, বল মমতাজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মমতাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কয়দিন গ্রামে ছিলাম সে কোনোদিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবু সে আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এই অধিকার সে অনেক কষ্টে অর্জন করেছে। শ্যাওলা গ্রন্থি সেই ছায়াসঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না। ধন্যবাদ গল্পটি শোনার জন্য। ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন। আজকের মতো ভালো থাকুন সবাই, টাটা।